আচ্ছা, খুবই ক্লিকবেট টাইপের একটা ক্যাপশন বেসিক্যালি দেখতে পাচ্ছ, আন্দাজি এমসিকিউ দেখাবা, বাট স্টিল তুমি হচ্ছে যে কারেক্ট করে দিয়ে আসছে এমন কোনো সাইন্টিফিক টেকনিক জাদু আছে কি না। তো আজকে আমি তোমাদের কাছে আসলে সেটাই আজকে শেয়ার করব। সো ভিডিওটা আসলে ফেক না, ভিডিওটা রিয়েল। এইটার এটা দিয়ে তুমি আসলেই তুমি আন্দাজি দাগায় আসলে চান্স পাইতে পারো। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে আমরা আন্দাজি বলতে কী বুঝাচ্ছি, এটা এমন হবে না অপু 10-20-30 করে তুমি দাগাবা, যা দাগাবা মন চাইলো দাগাইলে, একটা ঠাস ঠুস এটা দাগাইলে তুমি চান্স পাবে, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা আসলে কিছু সাইন্টিফিক রুলস নিয়ে কথা বলবো, সাইন্টিফিক টেকনিকটা কথা বলবো, যেগুলো আসলে প্রতিটা টপারই আসলে মনের অজান্তে হোক বা জেনে শুনে আসলে ফলো করে, এবং তোমাদের তো আমি চাই যে তোমরা এটা ফলো করো। ওকে, সো এটার ক্ষেত্রে দেখা যাবে কি তুমি ধরো গ্যাস গেম করে তুমি যদি 10টা প্রশ্ন অ্যান্সার করো তার মধ্যে 6টাই কারেক্ট হবে, অনেকটা এরকম। অর্থাৎ এটার পার্সেন্টেজ হচ্ছে কি 60%, তুমি 60-70% ক্ষেত্রে দেখা যাবে কি তুমি সঠিক অ্যান্সার করে আসছো, এবং যে 30% কেসে ভুল অ্যান্সার করলেও তোমার যে নেগেটিভ মার্কিংটা আসবে তাও তোমার কাভার আপ হয়ে যাবে, ওই যে তুমি 6টা ঠিক করে আসতেছো স্টিল একটা পজিটিভ মার্ক তুমি ক্যারি করবা। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান হচ্ছে যেটা মাথায় রাখবো, মেথড অফ এলিমিনেশান। কি মেথড অফ এলিমিনেশান? আমাদেরকে যে 4টা অপশান দেওয়া থাকবে এমসিকিউর ক্ষেত্রে, যে আমরা 4টা অপশান থেকে আমাদেরকে সবার আগে ভুল উত্তরগুলা যেটা মনে হচ্ছে ভুল সেটাকে বাদ দিতে হবে। সো সবচেয়ে মজার একটা কেস সেটা হচ্ছে কি অনেক সময় দেয়া থাকে না যে 3টা অপশান এবং 4 নম্বরে লেখে সবগুলো, ঠিক আছে, আবার 4 নম্বরে লেখা থাকে কোনোটিই নয়। সো এই ধরনের অপশানগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় কি আসল উত্তর। তুমি যদি না জেনে থাকো কোনো কারণে, দেখলা যে 1 এবং 2 তো চিনতেছো এই দুইটা তো হবে, 3 নম্বরটা বুঝতেছো না হবে কি হবে না, কিন্তু 4 নম্বরে লেখা আছে সবগুলো, তাহলে 1 এবং 2 যেহেতু হচ্ছে তাহলে 3 নম্বরটাও শিওর হবে কারেক্ট, এবং 4 নম্বরে যেহেতু লেখা আছে সবগুলোই সঠিক তাহলে 4 নম্বরে আগে তো হবে। তুমি ধরো 1 এবং 2 বুঝলা যে হয়তো মনে হবে না, তাহলে 3ও তাইলে হবে না হয়তো, যেহেতু লেখা আছে কোনোটিই নয়, তাহলে এই অপশানগুলো কোনোটিই নয় কিংবা সবগুলো নিচের সবগুলো সঠিক বা উপরে সবগুলো সঠিক, এই টাইপের অপশানগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি কারেক্ট অপশান। এটা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স, একদম ধ্রুব সত্য বলে কোনো কথা না। আবার ধরো সবগুলো কোনোটিই নয় একসাথে আসে, এইখানে দেখা যায় সবগুলো হওয়ার প্রবণতাটা টিচারদের বেশি, যে টিচারে এমন কোয়েশ্চেন সেট করতে যায় যে সবগুলো হবে, কারণ কোনোটিই নয় খুব ট্রিকি কোয়েশ্চেন এবং এত কঠিন কোয়েশ্চেন জেনারেলি খুব কম করে, সো সবগুলো এটার সম্ভাবনা একটু বেশিই থাকে, সো এটার সম্ভাবনাটা বেশি থাকে, এটার সম্ভাবনাটা হালকা একটু কম থাকে। বাট যদি কোনো কারণে এই দুটো অপশান সেপারেটলি থাকে দুইটা আলাদা কোশ্চেনে, অবশ্যই এই দুইটা কোশ্চেনে অ্যান্সার এগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা আসো কেস নাম্বার টুতে আমি যেটা বলবো তোমাদেরকে, যে এক্সট্রিম যে ভ্যালুগুলো সেগুলো তোমরা রিমুভ করে দিবা, সেটা তুমি কেটে দিবা। এক্সট্রিম ভ্যালু কীরকম ভাইয়া, যে দেখো ধরো দেখতেছো তো ম্যাথের ক্ষেত্রে একটা অ্যান্সার দিছে, সাপোজ এগুলো সাইন্টিফিক্যালি দেখা হয়েছে যে এমন যে ধরো 7, 27, 37, খেয়াল করলে দেখবা যে 27 এবং 37-এর মধ্যে গ্যাপটা কম, 10-এর গ্যাপ, কিন্তু এর সাথে এর গ্যাপ হচ্ছে 20 আর এর সাথে এর গ্যাপ হচ্ছে অনেক, তাহলে 107 এই অ্যান্সারটা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এটা এই দুটার উত্তর হচ্ছে খুবই দূরে আসে, এবং 7ও উত্তরটা না হওয়ার সম্ভাবনা বেশি। টিচাররা এমনভাবেই অ্যান্সারটা সেট আপ করে যাতে হচ্ছে এই দুটা যে দুটা অপশানের মধ্যে তোমার প্যাচ লাগে, দুইটা অপশানের মধ্যে তোমার প্যাচ লাগে, সো ওই দুটো অপশান খুব সমসম্ভাব্য দিয়ে রাখে, যাতে করে একটু ভুল করলে তুমি এটা দাগায় ফেলো, একটু ভুল করলে তুমি এটা দাগায় ফেলো। সো এমনই হবে যে এক্সট্রিম ভ্যালুগুলো তুমি সরায় দিবা। ধরো নিচের এক্সাম্পল একটু চিন্তা করে দেখো, তো এক্সট্রিম এক্সাম্পল দেখো 1, 2, 4 এগুলো মোটামুটি কাছাকাছি অঙ্ক, কিন্তু 19 একদম দূরের অঙ্ক, সো এটাকে কেটে দিবা, এটাকে কেটে দিবা, কেটে চিন্তা করবো এটা জীবনেও হবে না। ধরো কোনো একটা সরল অঙ্ক দিছে উত্তর 1, 2, 0, 100, সরল অঙ্কের উত্তরগুলো আমরা জানি যে ছোটো হয় 1-এ, দ্বিতীয়ত আমরা জানি যে 1, 2, 0 এগুলো হচ্ছে কাছাকাছি, কই 100, এটা কি হওয়ার কথা? ওই যে ব্যাপারটা ওই মিমটা মনে পড়ে না তোমার, হচ্ছে যে ভালো পরীক্ষা দিয়ে আসছে মনে করছে, অনেক ভালো পরীক্ষা দিয়েছে, সবার সাথে মিলে দেখেছে, এ বলে কি সবার উত্তর হতেছে কি 101 নাহলে 101.something, আর ও চিন্তা করতেছে আমার উত্তর কেন হচ্ছে 10^23 আসছে, হ্যাঁ পুরা আকাশ মার্কা উত্তর। সো মাথায় রাখতে হবে এক্সট্রিমগুলো আমরা হচ্ছে কেটে দিব, এবং কেটে আমরা চিন্তা করবো, এটা আমাদের চিন্তা করতে সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, এরপরে আসো যে আরেকটা মেথড অফ এলিমিনেশনের টেকনিক, যে সিমিলার অ্যান্সার গুলা আমরা
মনে করবে যে সিমিলার অ্যানসার থেকে আসলে উত্তর হওয়ার সম্ভাবনা তো দেখো সিমিলার অ্যানসার ট্রিকটা কি রকম যে ধরো একটা জায়গায় উত্তর আছে 7 আরেকটা জায়গায় উত্তর আছে -7 7-7 এই দুটো কিন্তু কমপ্লিটলি খুবই খুবই সিমিলার জাস্ট একটা প্লাস এবং মাইনাসের পার্থক্য সম্ভাবনা আছে ব্যাপক যে এই দুটার একটাই অঙ্ক অ্যান্সার হবে কারণ টিচার চাইছে তুমি যদি -7 উত্তর হয় ভুলে +7 দেখে দাগাই দাও আবার উত্তর যদি -7 মানে +7 হয় তুমি যদি ভুলে -7 দেখে -7 দাগাই দাও এই ধরনের জিনিসটাই হয় সো মাথায় রাখতে হবে সিমিলার টাইপের কোশ্চেনের অ্যান্সার দেখা যায় সেম হয় এরপরে আসো ধরো কোন একটা কিছু উত্তর বলছে জানতে চাইছে যে নিচের কোনটা সঠিক হ্যাঁ ডিএনএ আরএনএ গোলজি বডি ক্লোরোপ্লাস্ট এখন চিন্তা করে দেখো তো ডিএনএ এবং আরএনএ এই দুটো কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালস অন্যগুলো কিন্তু একটাও জেনেটিক ম্যাটেরিয়াল না তাহলে উত্তর এই দুইটার মধ্যেই যে কোনো একটা হবে তাহলে আমরা যেটা করতেছি যে মেথড অফ এলিমিনেশন টেকনিক দিয়ে আমরা যেটা করতেছি যে আমরা অপশান এলিমিনেট করে ফেলতেছি তার কারণে আমার এখন সিলেক্ট করতে সুবিধা হবে আন্দাজি দাগাইলেও দেখা যাবে পার্সেন্টেজটা বেশি তুমি চিন্তা করে দেখো দুইটা অপশান বাকি আছে এখন 50-50 চান্স চারটা অপশান যখন সমসম্ভাব্য ছিল প্রতিটার অপশানে সঠিক হওয়ার সম্ভাবনা ছিল 25% এখন তোমার 50-50 25% করে বেড়ে গেছে বুঝতে পারতেছ আচ্ছা তাহলে আমরা প্রথম দুটো জিনিস বুঝলাম হ্যাঁ আরেকটা জিনিস তোমাকে খেয়াল করো কস থিটা মাইনাস কস থিটা এই দুইটার মধ্যে থেকে একটি করে একটা অপশান হবে সাইন স্কোয়ার থিটা সাইন থিটা কস থিটা এগুলো উত্তর হওয়ার সম্ভাবনাটা একটু কম সম্ভাবনাটা কম সো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি এই কেসগুলা তোমরা ফলো করলে আসলে কোনো কোনো সময় ওই টোটকা বুদ্ধি অ্যান্সার বের করার টাইম নেই টিচাররা চাই হচ্ছে যে তুমি যাতে আন্দাজি দাগালো এটা সঠিক দাগাও তারপরে আসো কোরিলেশন অফ অপশানস উইথ কোয়েশ্চেন কোরিলেশন করবা কীরকম কোরিলেশন যে প্রশ্নরা কোন চ্যাপ্টারের অপশান এ অনুযায়ী কোনটা ফিট হয় ধরো কোনো একটা প্রশ্ন করে বসছে তোমাকে বায়োলজিতে জেনেটিক্স বা জিনতত্ত্ব থেকে প্রশ্ন করবে করছেন সো এখানে ডিএনএ আরএনএ বা জিনতত্ত্বের ব্যাপার স্যাপারগুলোই ইনক্লুডেড হুট করে দিল এটার অপশান দেখলা মানে কোনো মিল নাই উদ্ভিদ বিজ্ঞান থেকে কোনো একটা অপশান দিছে হ্যাঁ যেটা এটার সাথে কোনো মিল নাই বা এমন কোনো অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট গলজি বডি এমন কিছু বলছে যেটা বংশগতির সাথে কোনো মিল নাই ওই বংশগতির অধ্যায়টার সাথে কোনো মিল নাই তুমি অ্যাটলিস্ট কোয়েশ্চেন থেকে বুঝতে পারছো কোয়েশ্চেনের ঠিক অ্যান্সার জানো না কিন্তু কোয়েশ্চেন থেকে বুঝতে পারছো এটা তো মানে ওই চ্যাপ্টার থেকে আসছে আচ্ছা আদৌ ওই চ্যাপ্টারে এমন কোনো ওয়ার্ডকে আসে সো এই ওয়ার্ড এই অপশান কখনো ওই চ্যাপ্টারের সাথে যাচ্ছে না তাহলে এইটা বাদ তারপর এইটা বাদ তাহলে দুইটা অপশান বাকি থেকে যাচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে সো এভাবে করেও কিন্তু আসলে তুমি ফাইনালি তোমার সঠিক অ্যান্সারের দিকে রিচ করতে পারতেছো অর্থাৎ সবগুলো টেকনিকে ঘুরে ফিরে আসলে মেথড অফ এলিমিনেশনের উপর বেস করে কথা তাহলে এইটাই হচ্ছে আমাদের বেস টেকনিক যেটা ধরে আমরা আগাবো ফাইনাল একটা কথা বলি যে এটা গবেষণায় দেখা গেছে এবং তুমি দেখবা তুমি একটা মডেল টেস্ট বই নাও তুমি যে কোনো জায়গায় প্রশ্ন দেখবা সেখানে বি এবং সি অ্যান্সারটার পরিমাণ সবচেয়ে বেশি 60-70% কোশ্চেনের অ্যান্সার বি এবং সির মধ্যে হয় মানে এক্সট্রিম রাইট যেটা হচ্ছে এ এবং এক্সট্রিম লেফট বা রাইট আচ্ছা এক্সট্রিম লেফট এবং এক্সট্রিম রাইট ডি এটা হওয়ার অ্যান্সারটা সম্ভাবনা কম থাকে এটার কারণ হিসাবেও যদি বলতে চাই সাইকোলজিক্যালি টিচার চাবে না শুরুতেই তুমি এ নাম্বার কোয়েশ্চনটা দেখে যেতে দাগাই ফেলো ঠিক আছে এটা খুব কমই চাই যে প্রথমেই শুরুতেই অপশানটা রাখে দেয় তোমার জন্য এত কোয়েশ্চন সোজা রাখতে চায় না আবার ডিতেও রাখতে চায় না অনেক সময় যে একটা স্টুডেন্ট যাতে সময় কত কোয়েস্ট হবে বেশি যদি ডি রাখি দেখা যাবে কি কোশ্চেন পুরোটা এ পড়া লাগবে বি পড়া লাগবে সি পড়া লাগবে তারপরে ডি পড়লো তাহলে প্রতিটা কোশ্চেনে কিন্তু টাইমটা অনেক বেশি ওয়েস্ট হবে একটা স্টুডেন্ট যদি বিতে অপশান উত্তর পেয়ে যায় সিতে উত্তর পেয়ে যায় তাতে কিন্তু ডি পর্যন্ত যাওয়া লাগে না সো এই জন্য ডিটা কম রাখার ট্রাই করবে ঠিক আছে সেই জন্য মাঝখানে ইভেন আমরা মধ্যম প্রচুরক করতাম না প্রচুরক একটা ডাটা বেসে প্রচুরক কোনটা হইতো মাঝের দিকে সংখ্যাগুলো প্রচুরক হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য গড় মধ্যক প্রচুরক সব হচ্ছে এগুলোকে কী বলতাম কেন্দ্রীয় প্রবণতা মাঝখানের দিকে হওয়ার সম্ভাবনা বেশি অনেকগুলো ডাটা বেস অনেকগুলো এমসিকিউ দিলেও ব্যাপারটা এমন হয়ে যায় যে সবগুলো কেন্দ্রীয় প্রবণতার কারণে বি এবং সি অ্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি সো তখন তোমার কোনো একটা প্রশ্ন সম্পর্কে লিটারেলি কোনো আইডিয়া না বাট স্টিল তোমাকে ট্রাই দিতে হবে ট্রাই না দিলে আসলে হচ্ছে না ইন দ্যাট কেস তুমি বি এবং সি থেকে কিছু একটা চিন্তা করে
দাগানো ট্রাই করবা, মোস্ট অফ দ্য কেসে এটা হয়ে যাবে, মোস্ট অফ দ্য কেসে এটা হয়ে যাবে। সো এই টেকনিকগুলো ফলো করবা, তো তোমাদের সামনে হয়তো যে সময় ভিডিওটা দিচ্ছি গুচ্ছবর্তী পরীক্ষা আছে। সো আমাদের কোর্সটার মধ্যেও দেখা যায় গেছে কি প্রতিটা কোশ্চেনের অ্যাপ্রোচ কীরকম হওয়া দরকার, কীরকম কোনো চিকনা বুদ্ধি আছে কি না, কোনো শর্টকাট টেকনিক আছে কি না। সো এই টেকনিকগুলোর উপর বেস করে আমাদের ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস, ইভেন বায়োলজি ক্লাসের ক্ষেত্রে কোনো টিপস অ্যান্ড টেকনিক্সের মাধ্যমে আমরা উত্তরগুলো করতে পারি কিনা সেগুলো শেখানো হয়েছে। সো কেউ যদি ইন্টারেস্টেড হও, যারা অ্যাডমিশন ফেজে আসো, তারা অবশ্যই আমাদের গুচ্ছ কোর্সটা দেখতে পারো। ডেমোকার্স ক্লাস দেখে যদি ভালো মনে হয়, পছন্দ হয়, তুমি এনরোল করতে পারো, ঠিক আছে? সো ইটস এ সাজেশন ফর ইউ। তো কেমন লাগলো এই ভিডিওটা, এখান থেকে তোমরা আসলে আদৌ কোনো লাভ হয়েছে কিনা দেখো। ক্লিকবেট একটা ভিডিওতে ক্লিক করলা, বাট স্টিল কিছু শিখে যেতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।